শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মাতার নাম হলো গোলাপজল পুকুরিয়া, সানা বাজকারে জেলা চট্টগ্রাম। 71 সালে আমি স্কুল শেষ করিয়া চিঠি কলেজে মাত্র ভর্তি হয়েছিলাম। এই চাল ডাল ইত্যাদি নিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হতো। ওখানে আমরা 5-6 জন ম্যাচ করিয়া খেতাম। যুদ্ধে গেলাম যে বঙ্গবন্ধু যখন 7 মার্চ ভাষণটা শুনে মর্মে মর্মে এমন যে একটা স্পৃহা এসে গেল, আমি মরব আর মারব, এই দেশটার জন্য আমি কিছু একটা করব, এই জন্য আমি যুদ্ধে গিয়েছিলাম। নাটমুড়া পুকুরি উচ্চ বিদ্যালয়ে আর 23 জন ছাত্র, 33 জন পুকুরিয়া শফিকুল ইসলামের আন্ডারে 33 জন মুক্তিযুদ্ধে ছিল। ওখানের মধ্যে 23 জনে ছিল নাটমুড়া পুকুরি স্কুলের ছাত্র। আমরা ভারতে জায়গায় আমরা ট্রেনিং করেছি কুন্ডে স্টেডিয়ে। গ্রুপ কমান্ডার ছিল মরহুম শফিকুল ইসলাম। অপারেশন অনেক কিছু করেছি। সর্ববৃহৎ অপারেশন ছিল এখানে বুনাগরি ওয়াদা বিল্ডিং এ। আমরা 6টা গ্রুপ একসাথে মিলিত হয়েছি। ওখানে কোন কোন গ্রুপ? ডাক্তার ইসলাম, সুলতানুল কবির চৌধুরী, ওয়াজেদ আলী খান চৌধুরী, নুরুল কবির চৌধুরী, অন্ধকার সমিয়তিন, শফিকুল ইসলাম গ্রুপ যত। আমরা প্রায় 150-এর উপরে মুক্তিযুদ্ধ। ওখানে সেদিন ছিল শুক্রবার, জুম ঠিক জুমার নামাজের পর এখানকার কুখ্যাত 1-2 নম্বর সাদা ভরি নানের সিরাজুল ইসলাম সারা বাসকালে রাজাকারের কমান্ডার ছিল প্রধান। আমরা ওই রাজাকার কমান্ডার 3-4 জনকে যখন আমরা তার ওরা বরকা পড়িয়া একটা বেবিটেক্স নিয়ে আর সৎকার নিয়ে হয়ে চলে যাইতেছে, তখন আমরা কলেজের ওখান থেকে চ্যালেঞ্জ করলাম দেখি দ্রুত গতিতে চলে যাইতেছে। তখন এটাকে গুলি করিয়া সিগন্যাল ত্রি রাইফেল গুলি দিয়ে গুলি করিয়া সাক্কা বাসা করি ওদেরকে নামাইয়া দেখতেছি ওরা পুলিশ, ওরা হলো এই 3 জন। তারপর ওদেরকে নিয়ে আমরা পাহাড়ের মধ্যে ডুবাইয়া রাখছি সার্টি 2-3 দিন দিয়া। তারপর আমরা বাদবাকি লোক আসি এখানে ওই ক্যাম্পটা ঘেরাও করিয়া একদিক দিয়ে খালি রাখি। আমরা অপারেশন শুরু করে দিই দিনের 2-2.5 থেকে শুরু করিয়া তারপর দিন দিনের 4-5টা বাজে ওরা আমাদের কাছে সারেন্ডার করে। রাজাকারের সম্পূর্ণ জায়গা 146 জনের মতো ছিল, সবগুলোর অস্ত্র শস্ত্র গোলা বারুদ সবগুলো সরঞ্জাম আমরা এখান থেকে নিয়ে আসিয়া এই বাণীগ্রাম হাই স্কুলের স্কুলে আমরা তাদেরকে বন্দি অবস্থায় রাখি। 12 তারিখ 12 মাস
30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।